হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় চ্যানেল লার্ন উইথ মকসেদুলে। তোমরা যারা এবার 2022-2023 শিক্ষাবর্ষে ডেন্টালে সরকারি বেসরকারি ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছো, তোমরা হয়তো ইতিমধ্যে জেনে গেছো তোমাদের ডেন্টালের ভর্তি পরীক্ষার ফলাফল কিন্তু প্রকাশ করা হয়েছে। কথা বলবো 2022-2023 সেশনের ভর্তি কার্যক্রম কবে থেকে শুরু হচ্ছে, শেষ হবে কবে, ফল পুনরীক্ষণ কবে শুরু হবে, ফি কত, ফল পুনরীক্ষণের পদ্ধতি সহ বিস্তারিত তথ্যগুলো আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা আমার সাথে থাকবা। গতকাল শনিবার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের চিকিৎসা শিক্ষা বিভাগের পরিচালক ডাক্তার মুজাহিদ মোহাম্মদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আমরা এই বিজ্ঞপ্তিটিও একটু দেখে আসব। তো চলো আমরা এবার জেনে আসি বিস্তারিত। প্রিয় ভর্তি হচ্ছে শিক্ষার্থী, এটি হচ্ছে সেই বিজ্ঞপ্তি বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ 2022-2023 শিক্ষাবর্ষে। 2022-2023 শিক্ষাবর্ষের বিডিএস ভর্তি পরীক্ষা 5/5/2023 তারিখে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল কর্তৃক প্রণীত নীতিমালা অনুযায়ী শর্ত অনুযায়ী লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত জিপিএ হতে প্রাপ্ত নম্বর যোগ করে অর্জিত স্কোরের ভিত্তিতে মেধা পছন্দক্রম কোটা অনুযায়ী 545 জন পরীক্ষার্থীদেরকে একটি সরকারি ডেন্টাল কলেজ ও 8টি মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট সমূহে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হলো। তালিকা সংযুক্ত আগামী 23/5/2023 তারিখ হতে 28/5/2023 তারিখ পর্যন্ত নির্বাচিত ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের অফিস চলাকালীন সময়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্রে উল্লেখিত তথ্যাদি সপক্ষে পরীক্ষার্থী কর্তৃক প্রমাণক প্রদানে ব্যর্থ হলে বা প্রদানকৃত তথ্য অসত্য বলে প্রতীয়মান হলে যে কোনো সময় তার ভর্তি বাতিলপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলের উপর বিধিসম্মত যে কোনো পরিবর্তন কেন্দ্রীয় ভর্তি কমিটি সংরক্ষণ করে। ভর্তি পরীক্ষার ফল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dgme.gov.bd এবং স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট www.dghs.gov.bd তে হতে জানা যাবে। সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের টেলিটকের নাম্বার থেকে, এই যে নাম্বারটি দেখতে পাচ্ছ, এই নাম্বার থেকে SMS এর মাধ্যমে এ সংক্রান্ত তথ্য জানানো হবে। এছাড়া ভর্তি পরীক্ষার ফল ও ভর্তি সংক্রান্ত তথ্য উপরে বর্ণিত ওয়েবসাইট সমূহ এবং সংশ্লিষ্ট ডেন্টাল কলেজ বা মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট সমূহ থেকেও জানা যাবে। বেসরকারি ডেন্টাল কলেজ মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট সমূহে ভর্তির বিষয়ে পরবর্তীতে বিজ্ঞপ্তি জারি করা হবে। প্রিয় ভর্তিচ্ছুক শিক্ষার্থীবৃন্দ, ফল পুনর্নিরীক্ষণ কবে শুরু হবে, আবেদন ফি কত, সেই বিষয়গুলো জানবো। আগামী 9/5/2023 তারিখ হতে 15/5/2023 তারিখের মধ্যে টেলিটকের বাংলাদেশ লিমিটেডের SMS এর মাধ্যমে অফারের যোগ্য 1000 টাকা জমা দিয়ে পরীক্ষার ফল পুনর্নিরীক্ষার জন্য আবেদন করা যাবে। পুনরীক্ষার ফল আবেদনকারীকে যথাসময়ে জানানো হবে। এ ব্যাপারে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে। ফল পুনর্নিরীক্ষণের পদ্ধতি হচ্ছে তথা কিভাবে আবেদন করবে চলো একটু দেখে আসি। এর জন্য টেলিটকের যে কোনো প্রিপেড নাম্বার মোবাইল থেকে SMS করতে হবে। প্রথম SMS এ লিখতে হবে DGME স্পেস RSC স্পেস তোমার রোল নাম্বার, লিখে পাঠিয়ে দিতে হবে 1622 নম্বরে। যেমন DGME স্পেস RSC স্পেস এই যে নাম্বার তোমার রোল নাম্বার, এই রোল নাম্বারটা লিখে ফিরতি SMS এ একটি পিন নাম্বার আসবে। দ্বিতীয় SMS করার সময় ফি প্রদানের জন্য প্রাপ্ত পিন নম্বর দিয়ে SMS করতে হবে। DGME স্পেস RSC স্পেস ES লিখে স্পেস তোমার পিন নাম্বার লিখে পাঠিয়ে দিতে হবে 1622 নম্বরে। যেমন DGME স্পেস RS স্পেস ES স্পেস, এটা উদাহরণস্বরূপ একটি পিন নাম্বার দেওয়া হয়েছে, এটি SMS ফি বাবদ একটি প্রাপ্ত শিক্ষকের SMS পাওয়া যাবে। ডাক্তার মুজাহিদ মোহাম্মদ হোসেন, পরিচালক চিকিৎসা শিক্ষা ভারপ্রাপ্ত স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর মহাখালী ঢাকা। ফলাফল BDS admission test 2022-2023 শিক্ষাবর্ষ list of selected candidate according to the roll number, এই লিংকটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করে কিন্তু তোমরা এই রেজাল্ট এবং এই বিজ্ঞপ্তি সহ বিস্তারিত তথ্যগুলো জানতে পারবা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা, লাইক করবা, আর তুমি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অনুগ্রহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। ভালো থাকবা সবাই, তোমাদের সুস্বাস্থ্য, সুন্দর ও দীর্ঘায়ু জীবন কামনা করছি। আল্লাহ হাফেজ।